এই বয়স হচ্ছে যে এক বছর চার মাস, তাই তো? এক বছর চার মাস বয়স। আমরা এক সপ্তাহ আগে ওকে অ্যাডিনোয়েড করেছি, এক বছর চার মাস বয়স। আপনার কি কষ্ট হয়েছিল? কষ্ট হতো আগে? তারপরে আমরা অনেকক্ষণ ধরে ওকে চেক আপ রেখেছিলাম যাতে না মানে অসুবিধা হয়। এদের বাচ্চারা আজকে বসে আছে মুখ বন্ধ করে অলরেডি। তো আগে আপনার অভিজ্ঞতা বলুন যে কি ছিল, এখন কি তফাৎ? খুবই খুশি ওকে দেখে, খুব ভালো লাগছে। মানে এক বছর চার মাসের বাচ্চা, এবার চার মাস টনসিল বড় আছে, কিন্তু স্টিল আমরা বলেছিলাম যে আমি অ্যাডিনোয়েড যেহেতু 100% ব্লক বা ওইটুকু বাচ্চা, টনসিল তো আমরা করতে চাইনি। আমরা বলেছিলাম অ্যাডিনোয়েড করুন, তাতেই আমরা অনেকটা ওকে রিলিফ দেবো। ভবিষ্যতে যদি দরকার হয় টনসিল করবো, সেটা পরের প্রশ্ন। আগে আমরা অ্যাডিনোয়েডটা করি, ওকে রিলিফ দিয়ে দিয়েছি পার্ট বাই পার্ট, মানে মেনটেন করা নাহলে। তো এই দেখো, তুমি ভালো আছো? হ্যাঁ, এই তো দেখো, এর সবথেকে ইম্পর্টেন্ট কেন এর রেকর্ডিংটা করছি, এক বছর চার মাস বয়স, ঠিক আছে? আপনি হ্যাপি তো? এই বাচ্চার মানে কিরকম সেদিন কোলে নিয়ে শব্দ করতে করতে যাচ্ছিল সব সময়, ঠিক আছে? একদম, ঠিক আছে? রাত জেগে জেগে মানে ঘুমাতে পারতো না। হ্যাঁ, আপনি বলুন তো, মানে আপনার অভিজ্ঞতাটা। রাত্রিবেলা বাচ্চা মানে ঘুমাতে পারতো না, বাচ্চারা এখনো পর্যন্ত এখনো সর্দি থাকার কথা, তাতেও দেখুন মুখটা বন্ধ করে আছে, ঠিক আছে? এবং আমরাও খুব খুশি এরকম একটা বাচ্চাকে আমরা ডিল করতে পেরেছি, যে ভালো করে মানে ঠিক করতে পেরেছি, ঠিক আছে? ওকে।